এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জামিয়ার মুহাদ্দিস জনাব আশরাফুজ্জামান আল কাদেরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাহু মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু জাল্লা ওয়া আলা ফি কালামিহিল মাকনুন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله আজ যার ওরসে পাকে আমরা শরীক এবং শামিল হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, বারবার নাম উচ্চারণ করার কি প্রয়োজন আছে? উনি আমাদের সকলের অন্তরে বিরাজমান, ঠিক কিনা বলেন না ভাই? আমি ঠিক কিনা ঠিক কিনা এ কথা আপনাদের কাছে বারবার জিজ্ঞেস করা ওটাও ঠিক হবে না, ঠিক কিনা ঠিক কিনা এগুলা আমি যা বলবো আমার কথা ঠিক কিনা এটা আমি জিজ্ঞেস করবো আনসারী সাহেবকে, কারণ উনি আমার চেয়ে বড়। আমি যা বলি ঠিক কিনা জিজ্ঞেস করলে করব আল্লামা মুফতি আব্দুল ওয়াদুদ সাহেবকে, এবং আমি যা বলেছি ঠিক কিনা জিজ্ঞেস করলে করব আমাদের আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন সুফি মিজানুর রহমান সাহেবকে। উনাকে কেন আমি বললাম তার কারণ হলো উনি আমার কাছে একটা নজির, সেটা হলো উনি কিতাবে না পড়েও সিনা বসিনা এলম যেটা পেয়েছেন সেটা শুনলে আমরা অভিভূত হয়ে যাই। এই জন্য আপনাদের কাছে কেন ঠিক কিনা ঠিক কিনা বলবো, আপনারা কেন জানিবেন আর কথা ঠিক নেবে ঠিক? হ্যাঁ, আমি বেঠিক বললেও বলবেন ঠিক। এই জন্য আপনাদের কাছে ঠিক কিনা ঠিক কিনার কোনো দরকার নেই। প্রথমটা এই জন্য বলেছি যেহেতু আজকের মাহফিল এটা মহব্বতের মাহফিল, এই মাহফিলে আসবার জন্য আঞ্জুমান কর্তৃপক্ষ কোনো বাস ভাড়া দিয়েছে? সত্যি করে বলেন না, গাড়ি ভাড়া দিয়েছে? ওই যে মাঠে দেখলাম অনেকগুলো বাস আছে, এদিকে ওদিকে বাস আছে, যেগুলিতে চড়ে মানুষ আজকের মাহফিলে তা শিফেনেছেন, আপনারা এসেছেন, এই ভাড়াগুলো কি আঞ্জুমান কর্তৃপক্ষ দিয়েছেন? তা আপনারা যে নিজের পকেটের পয়সা খরচ করে আসলেন এটা কি বাধ্যতামূলক? নয় নয়, মহব্বতের কারণে। জি বাবা, এই জন্য প্রথম কথাটা বললাম, কারণ মহব্বত এগুলো বাইরের কিছু না, মহব্বত হলো অন্তরের ব্যাপার। তা আপনার অন্তরে কি আছে? সাহেবুল ভাইতে আদ্রা বিমাফি হে, আপনার অন্তরের কথা আপনি ভালো করে জানেন। এই জন্য প্রথম কথাটা জিজ্ঞেস করলাম যে আজকে যার ওর সেপাকে এসেছি ওনাকে আপনারা চেনেন কিনা? হ্যাঁ চিনি, যদ্দূর চিনি অন্তত এতটুকু যদি আমরা মানতাম তাহলে কিন্তু আমাদের পরিবর্তন অবশ্যই হতো। আজকের মাহফিলের সম্মানিত সদরে জলসা, মাহফিলের মোহতরম মেহমানে আলা এবং মাহফিল যারা করেছেন
মাহফিল কারা করেছেন? ওখানে আছে লেখা কারা? বলেন নানজু মানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, এই আঞ্জুমানের খেদমতগার যারা আছেন। আমি বারবার একটা কথা বলি যে ওনারা যারা করেছেন, ওনারা আমাদেরকে আহ্বান করেছেন, আমরা এখানে মেহমান হয়ে এসেছি। বলেন না ভাই ঠিক কিনা? এ তো আর খানা দেবে তো, পাবেন তো, তাবারুক পাবেন, পাবেন ইনশাআল্লাহ। কি তাবারুকের আশায় এসেছেন? ভাতের পুটলি যেটা পাবেন সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু আওলাদ রাসূলের ফয়েজ, আওলাদ রাসূলের পক্ষ থেকে আল্লাহর প্যারা রাসূলের রহমতের যে পুটলিটা পাবেন সেটা কোনোদিন শেষ হবে না, ওটা শেষ হবে না। আমাদের চট্টগ্রামের ভাষায় আল্লাহ দিয়া খোয়ার ফানি, বন্দার দিয়া অভুরানি, আল্লাহর দেওয়া কি বান্দার দেওয়া খোয়ার পানি, জি এটা কুয়াশার পানি। আজকে যেখানে এসেছি এখানে কার থেকে নেওয়ার জন্য এসেছি? আল্লাহর থেকে, আল্লাহর নবীর থেকে, আল্লাহর নবীর আওলাদ থেকে। সুবহান আল্লাহ, বলেন না নবীর আওলাদ কোত্থেকে দেবেন যদি নবীর সাথে কানেকশন না থাকে? আর নবী কোত্থেকে দেবেন যদি আল্লাহ দান না করেন? ঠিক কিনা? বলেন না, জি। তাও বলি খালত তাইলে জুরত তাই, আরে খোনা খালত তাইলে জুরত তাই, খালফু এলু জুরহতুন ফানি তাইব, তাই নবীর কাছে আছে এজন্য আওলাদ রাসূলের কাছে পাওয়া যায়। নবীর কাছে কেন আছে? আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার হাবিব অন্যান্য কাউকে এমনি দিয়েছি আর আপনাকে কুল কায়নাতের মালিক বানিয়ে দিয়েছি। তো এজন্য বলছি আমাদের পাওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই বসুন, আমি কিন্তু বেশিক্ষণ সময় নেব না, আমার পরে আপনারা যার বক্তব্য শুনবেন উনি সত্যিকারের একজন আশেকের রসুল, আমাদের সুফি সাহেব কিবলা মাদ্রাসুল্লাহুল আলী। সংক্ষেপে কথা বলবো, আমার আজকের মাহফিলের সম্মানিত অতিথি, মাহফিলের আয়োজক বললেই তো হয়, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত সেক্রেটারি জেনারেল, যিনি আজীবন জামিয়ার খেদমত আঞ্জুমানের খেদমত করে যাচ্ছেন, উনি বারবার বলছেন যে আজকে যার ওর সে পাক, তার কথা বলা হোক। হ্যাঁ, আজকে যার ওর সে পাক তার কথা বলা হোক, ঠিক আছে। মহেশখালী গিয়েছিলাম আঞ্জুমানের নির্দেশে, কক্সবাজার গিয়েছি, কক্সবাজার মাদ্রাসায় হুজুর কিবলার মাহফিল পরদিন মহেশখালী পুটিবিলা, ওখানকার মানুষ এসেছে আমাকে বলল আপনাকে যেতে হবে। আমি বললাম আমাদের কর্তৃপক্ষের আদেশ ছাড়া, অনুমতি ছাড়া আমি যাইতে পারবো না। তখন ওনাদের কাছে অনুমতি চেয়েছেন, আমি গিয়েছি। আমার আগে একজন মাওলানা সাহেব দুই দিন ব্যাপী তাকরির করেছেন, ওই দুই দিন ব্যাপী তাকরিরের মধ্যে উনি হুজুর গরিব নওয়াজকে নিয়ে অনেক আলোচনা করেছেন, কিন্তু আমার হুজুর কিবলার ব্যাপারে একটা নিঃশ্বাস ফেলেন, একটা সুশব্দ বলেন নাই। উনি আমাদের তরিকতের ছিলেন না, ওয়াইজ বক্তা। সে যাই হোক, এরপরে আমাকে দিয়েছে, আমি তিন ঘন্টা তাকরির করেছি, আমি যার গোলামি করেছি, যার নুন খাই তার গুন গাইতে হবে না। অতএব আমি আমার হুজুর কিবলা সম্পর্কে আলোচনা করেছি, উনি দুই দিন মাহফিল করেছেন, উনাকে যে হাদিয়া দিয়েছেন আমাকে তার ডাবল দিয়েছেন। ব্যাপার কি হুজুর? যে উদ্দেশ্যে এনেছিলাম উনি এটা কিছু বলেন নাই, আপনি তো আমাদের মাহফিলটা সার্থক করে তুলেছেন। সুবহানাল্লাহ, বলেন না, আমি আপনাদের খেদমতে আরজ করছি। আসলে
যার নুন খাবো তার গুণ গাইতে হবে কিনা? আমাদের সেক্রেটারি মহোদয় উনি বললেন যে হুজুর কেবলার কথা বলতে, আমি হুজুর কেবলার ব্যাপারে শুধু এতটুকু বলতে চাই, আমার উস্তাজ মুকাররম জামে আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত শেখুল হাদিস আল্লামা নাঈমী সাহেব কিবলা দামাত আলাইনা ফুয়ুজুহুমুল জারিয়া, হুজুর আজ শ্রীকোটের জমিনে আছেন, দরবার শরীফে আছেন, আল্লাহ হায়াত দারাস করুন, আমিন বলুন। আল্লামা নাঈমী সাহেব কিবলা যা বলেছেন সেখান থেকে দুইটা কথা বলছি। প্রথম কথা ওটাই বলছি আমার সেক্রেটারি মহোদয়ের দরবারে, ক্যা করে তারিফে জাতে শাহ তৈয়ব কি অনাম, ক্যা করে তারিফে জাতে শাহ তৈয়ব কি অনাম, জো করে উস সে সেবা হ্যায় শান আর আলী মাকাম। আমার ভাই আল্লামা বদিউল আলম রেজবি সাহেব উনি বলার চেষ্টা করেছেন, এই ধরনের বদিউল আলম রেজবি যদি এক কোটিও দাঁড় করায় দেই, সারা জীবনও যদি বলেন কিছু হবে, বলেন না? একটা সুই সাগরে চুবালে যেটুকু পানি ধরে, ওই পানির সাথে সাগরের অথই পানি, বঙ্গোপসাগর না, সাত সাগর তেরো নদীর পানির সাথে সুইয়ের মাথার পানির যেই তুলনা, আমি বলি আমাদের জীবন চলে যাবে, সারা জীবন বললেও আওলাদ রসুলের শান মর্যাদার একটা কতরাও সম্ভব হবে না। তবুও আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আমার মুর্শিদে করিমকে চেনার অন্ততপক্ষে আমার মাসুম সাহেব বললেন স্মরণ নয় অনুসরণ, আল্লাহ যেন আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন। আমার উস্তাদ মুকাররম একটা কথা যেটা বলেছেন, প্রথমে যেটা বলেছেন সারা জীবন করলেও কি হবে, ক্যা করে তারিফ, ক্যা করে তারিফ জাতে শাহে তৈয়ব কি অনাম। আমরা মখলুক, আমরা সাধারণ মানুষ, কি করে শাহে তৈয়ব সম্পর্কে আমরা আলোচনা করব? জো করে উসসে সেবা হে, আমি যেই পর্যন্ত যাব সেটা আমার ইন্তেহা, আর সেখান থেকে হুজুর কিবলা শাহে তৈয়ব ওনার ইবতেদা, ওনার শুরু। শুনুন একটা শের পড়া হয়, ওলামায়ে কেরাম বলেন মেরাজ সম্পৃক্ত, মেরাজের সাথে মেরাজ সংক্রান্ত, আমি যেখানে জিব্রিলের মুনতাহা, যেখানে জিব্রিলের শেষ, ওসিদরামব তদা প্যারে নবী কা সলাতুনিয়াত, আর একটু মিটার, আর একটু আওয়াজের মিটার, মহব্বতের মিটার বাড়াতে পারবেন না, পারা যাবে না? প্রত্যেকে জানেন আপনার মধ্যে শক্তি এখনো কত আছে, সেভাবে মহব্বত নিয়ে সলাতুনিয়া রসুলাল্লাহ, জুসিদির মুনতাহা জিবরিল আমি কা ওসিদরা মুবতাদা প্যারে নবী কা সলাতুনিয়া, যেখানে ফেরেশতা কুলের সম্রাট যে স্তরে গিয়ে, যেখানে
ওনার ইন্তেহা শেষ, যেখান থেকে সামান্য চুল পরিমাণ সামনে গেলে ওনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, সেখান থেকে আমার প্রিয় নবীর মেরাজ শুরু হয়েছে। সুবহানাল্লাহ, আমি আরজ করতেছিলাম আশরাফুজ জামানের মতো হাজারো আলেম যদি সারা জীবন বলে আমার মুর্শিদে করিম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, আমি বলবো আমার যেখানে শেষ সেখান থেকে আমার হুজুর কিবলার শান এবং মর্যাদা শুরু হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ। দেখুন তো একজন বান্দার সবচেয়ে বড় কামিয়াবি কি, বান্দার বলেছি উম্মতের বলি নাই এখনো, বান্দার সবচেয়ে বড় কামিয়াবি হলো আল্লাহকে পাওয়া। বলেন না ভাই আমি বান্দা মাবুদকে পেলাম না, আমার কোনো দাম আছে? জি, বান্দা আল্লাহকে পাওয়া, মাবুদকে পাওয়া, এটা সার্থকতা। তো যেই পথে চললে আল্লাহকে পাবো সেই পথ অবলম্বন করার দরকার আছে কি নাই? যেখানে গেলে, যেই মার্কেটে গেলে যেই সওদা পাওয়া যায়, কয় না কয় না, মার্কেট কি সবগুলো সুপার মার্কেট নেই, যেখানে গেলে সব পাবো একসাথে? বলেন না আল্লাহকে পাইতে পারলেই তো একজন বান্দার সার্থকতা, ঠিক কিনা বলেন না? মনে রাখবেন, সফিউল্লাহ নজিউল্লাহ, খলিলুল্লাহ জবিহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, হযরতে মূসা কালিমুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ, সবাই দুনিয়াতে এসেছিলেন বান্দাকে আল্লাহ দেওয়ার জন্য, তাড়াতাড়ি বান্দাকে আল্লাহ দেওয়ার জন্য। আর হযরত রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক এক সময় ছিল আর কি একটা সময় ছিল, এই সমস্ত দরবারে গেলে বান্দা আল্লাহকে পাইত, কিন্তু এখন আবাদে কি দর হে তেরা আর তেরে সিওয়া, আবাদে কি দর হে তেরা আর তেরে সিওয়া, ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবী খুঁজলাম আল্লাহকে পাওয়ার জন্য, যত দরবার চকমকে ছিল ঝলমলে ছিল আল্লাহকে পাওয়া যেত, সব দরবার বন্ধ হয়ে গেছে। বলেন না সব দরবার কি হয়ে গেছে? এখন পৃথিবীর কেউ যদি বলে আমি সফিউল্লাহকে মানবো, কেউ যদি বলে নজিউল্লাহকে মানবো, কেউ যদি বলে আমি ঈসা রূহুল্লাহকে মানবো, কেউ যদি বলে হযরতে মূসা কালিমুল্লাহকে মানবো, কসম করে বলতে পারি সেই দুয়ার সুদ্দা জমি উত্তরক সমস্ত রাস্তা ক্লোজ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, ওই সমস্ত দরজা লক করে দেওয়া হয়েছে, একটিমাত্র দুয়ার খোলা আছে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য, সেটা মদিনাওয়ালার দরবার। আরজ করছি সেই মদিনাওয়ালার দরবারে যারা যাবে তারা কাকে পাবে? বলেন না ভাই, তো মদিনাওয়ালার দরবারে যাওয়ার জন্য রাস্তা আছে কি নাই? রাস্তা আছে না? জি, সেটাই আমার আমার উস্তাজ মুকাররম আল্লামা নাঈমী সাহেব কিবলা দামাত আলাইনা ফিউজুহুল জারিয়া বলেছেন, যোগে দরবারে আলি মে খুদা উনকো মিলা। সুবহানাল্লাহ, বলবেন না আমার ভাই রেজবি সাহেব, বদিলান রেজবি সাহেব বারবার আলহামদুলিল্লাহ বলেন, উগ্র আওয়াজও নই, বাদ না ভাই ঐশ্য মানুষের ফার্ম সারা আওয়াজ নেব না, ও আলহামদুলিল্লাহ বললে সওয়াব আছে কি নাই? সুবহানাল্লাহ বললে সওয়াব আছে কি নাই? আল্লাহু আকবার বললে সওয়াব আছে কি নাই? তো লাভের কাছে এত আলস্যতা কেন? যোগে আদারে পারে আলি মে খুদা উনকো মি
নজর এক এক নজর কাফি হনকি বাসতে হর না তমাম যত পূর্ণ আছো জমান তুমি অপূর্ণ তুমি নাকস যে কোনো নাকস একটা নজর যদি পাও একটা দৃষ্টি যদি পাও সে একটা দৃষ্টি তোমার জন্য কাফি হবে এক নজর কাফি হে উনকি ওয়াসতে হর না তমাম কেন যে তুই সেই দরবারে গেলে বান্দা আল্লাহকে পায় কাকে পায় বলেন কাকে পায় আল্লাহ তো বলেছেন আল্লাহ সত্য কথা বলেন নাকি মিথ্যে কথা বলেন মাঝে মাঝে মিথ্যে কথা বলেন না বলতে পারেন আমরা বলতে পারেনও মানি না বলেনও মানি না ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চেয়ে সত্যবাদী আর কাকে পাবি আমার আল্লাহ বলেছেন হাবিব ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব দুনিয়ার মানুষ জায়গা নয় জমি নয় টাকা নয় পয়সা নয় স্বর্ণ নয় চাঁদি নয় দুনিয়ার কোন দৌলত নয় হাবিব কুল কায়নাতের খালিক ও মালিক আমি আল্লাহকে আপনার কাছে এসে যদি তারা সওয়াল করে ভিক্ষা চায় হে রাসূল আমি কিচ্ছু চাই না আমি বান্দা এসেছি আমার আল্লাহকে পাওয়ার জন্য আমি এসেছি কাকে পাওয়ার জন্য তাড়াতাড়ি বলেন আমার হুজুর কেবলার কথা শুনেছি মুরব্বীদের জবানে বলুয়ার দিগির খানকা শরীফে হুজুর কেবলা কথায় কথায় একদিন বলেছেন ক্যা মাঝরা হে কই আতা হে কোর্ট কি কেস হে মামলা হে ইসকে লিয়ে কই বিমার কে লিয়ে কই তিজারত কে লিয়ে কেউ ব্যবসা বাণিজ্যের জন্য কেউ রোগাক্রান্ত সেজন্য এই সেই ক্যা কই খোদা কে লিয়ে নহি আতা মাই ক্যা পাকিস্তান সে শ্রীকূট শরীফ সে ইয়াহাঁ আয়া সিরফ তিজারত মামলাত দুনিয়াবি জো জো কাম হে ওহি বাঁটনে কে লিয়ে নই নই শ্রীকূট শরীফ সে ইয়াহাঁ আয়া মেরে নবী নে মুঝে ইসলিয়ে পৌঁছায়া কে বান্দা কো আল্লাহ তক পৌঁছা দে তাই আমার মুর্শিদে করিম সম্পর্কে কি বলবো এত কি বলবো জো গয়া দরবারে আলী মে শ্রীকূট শরীফ যেতে হবে মাতো না শ্রীকূট শরীফ যেতে হবে আমি বলি না না শ্রীকূট শরীফ যেতে পারলে ভালো আর কি ভালো আমার আল্লাহ এটা বলেননি হাবিব দুনিয়ার মানুষ যদি পাপ থেকে সাফ হতে চায় আপনার কাছে আসতে বলুন মদিনায় আসতে বলুন এটা বলেন নাই কারণ মদিনায় সবাই যেতে পারবো না সবার কাছে সেই টাকা সেই পয়সা হয়তো সেই সৌভাগ্য হয়ে উঠবে না এজন্য আল্লাহ যা বলেন কত সত্য কথা যা উকা আপনার কাছে আসতে বলেন আরে আল্লাহ মদিনার নাম কেন ধরে নাই বলে মদিনা তো একটা আছে গোটা পৃথিবীতে আর কোন শহরকে মদিনা বললে হবে বলেন না আর কোন কুয়াকে জমজম বললে হবে আর কোন শহরকে মক্কা বললে হবে হবে না হবে না দুনিয়ার কোন শহর থেকে মদিনার খুশবু পাবি না দুনিয়ার কোন শহর থেকে মক্কার খুশবু পাবি না দুনিয়ার কোন কুয়া থেকে জমজমের সুগন্ধি পাবি না কিন্তু সারা দুনিয়ায় আমার প্রিয় নবীর এমন আশেকরা ছড়িয়ে আছে যাদের সান্নিধ্যে গেলে আমার প্রিয় রসুলের খুশবু পেয়ে যায় আমার জাইন জাইন শ্রীকূট বলেছেন ও মুরিদরা শ্রীকূটের জমিনে না আসলেও হবে অসুবিধা নেই আসতে পারিস না মন ছোট করিস না মুঝে দেখ না হে তু তু জামিয়া কো দেখো মুঝে দেখ না হে তু জামিয়া কো দেখো মোহাব্বত মুঝসে হ্যায়
তো জামিয়া কো মোহব্বত করো, ক্যা বাত হ্যায়, জামিয়া মে আনা, শ্রীকুট শরীফ মে জানা, কোই তফাওত নেহি, কোনো বেশ কম নাই। শ্রীকুট শরীফের জমিনে যেই ফয়জ ও বরকত বন্টিত হচ্ছে, এই ময়দানে ও ঠিক সেই ফয়জ ও বরকত বন্টিত হচ্ছে। যাদের বিশ্বাস নাই তাদের আসার দরকার নেই। আমি আপনাদের খেদমতে আরজ করছি, যে আয়াত আমার রেজবি সাহেব পড়েছেন সেই আয়াত আমিও পড়েছি। বিয়ংশৈলী ঐতুন ই বে আয়াত ফুজিদি আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন আইয়ুবে ফুজি, একই আয়াত পড়েছি। তবে আমি একটু ভিন্ন আলোচনায় যাওয়ার কথা ছিল, কিভাবে যাব ইশারা করছি। আল্লাহ ইমানদারকে বলেছেন, কাকে বলেন না, ইমানদার একমাত্র সুন্নি মুসলমান যারা তারা বলেন না, কারা সুন্নি মুসলমান ছাড়া আর কেউ ইমানদার নাই, মুমিন নাই, মুসলমান আছে, বলেন না, মুসলমান আছে মুমিন নাই। হ্যাঁ, সোজা ইমানদার হওয়া আগে, মুসলমান হওয়া পরে। জি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুই নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠা, ও মুমিনরা উদখুলু ফিসসিলমে কাফা, এবার একটু পুরা পুরা মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ, বলেন না, ও মুসলমানেরা তোমরা মুমিন হয়ে যাও, এই ধরনের কোনো আয়াত নাই, বলেন না কোনো আয়াত কি আছে। ও মুমিনরা তোমরা কি হও, যারা নিজেদেরকে মুসলমান বলে শাব্দিক অর্থে মুসলমান বাস্তবে নয়। আমি আরজ করতেছিলাম, আল্লাহ বলেন হে ইমানদারীরা, ও সুন্নি মুসলমানেরা, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? তাড়াতাড়ি তাকওয়া অর্জন করো। তাকওয়া কি? অবশ্যই ইসলামী জামা, ইসলামী লেবাস, ইসলামী টুপি, পাগড়ি, দাড়ি, সবগুলো কি মাথেন না, কথা বলেন না। আমার চেয়ারম্যান সাহেব দাড়ি রেখেছে, হন না গাউসিয় কমিটির চেয়ারম্যান সাহেব কি রেখেছেন, এবার হন বউয়ে হন নি হন তুমি দাড়ি রেখে ফেলাই দিও গে হইনি বাড়ি হন না টন না হন বিবি বিবিরই বেশি মানিব না নবীরই বেশি মানিব। আরে বলেন না তাড়াতাড়ি, বিবি মানবো না নাকি নবী মানবো? নবী বলেছেন ওয়াফুল্লোহা, দাড়ি ছেড়ে দাও, দাড়ি লম্বা করো। এখন বিবি কদর লম্বা দাড়ি রাখলি তোমার মানুষ বুড়া হো, বিবি কো মানো গেয়া নবী কো কিসকো, তো ইত্তা খুল্লা কা মানা, বস নবী কো মানো, নবী কো ইসলামী পোশাক আশাক ঠিক আছে, এগুলো ঠিক আছে, কিন্তু এই দাড়ি রবীন্দ্রনাথের ছিল কি না, হ না শিখদের আছে কি নাই, ওয়াহাবিদের আছে কি নাই, খারেজি রাফিজি শিয়া মুতাজিলা, হ্যাঁ এদের আছে কি নাই, সবার আছে দাড়ি, সবার আছে, কিন্তু আল্লাহর দরবারে কোন তাকওয়ার দাম বেশি, সেই তাকওয়া ওটা কি, কেমন তাকওয়া। আল্লাহ বলেন তাকওয়ার মূল জিনিস হলো আমার নবীর তাজিম। তাকওয়া কোন মার্কেটে পাওয়া যায় না, তাকওয়া কোন ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট হয় না, তাকওয়া আল্লাহর দান, আল্লাহর দান, আল্লাহর দান, কেড়ে নেওয়া যাবে না, হেজাব করা যাবে না, ছিনতাই করা যাবে না, আল্লাহর থেকে আমাকে তাকওয়া দিবি, নইলে গদি ছেড়ে দিবি। শেখ হাসিনার বিরুদ্ধে বলতে পারি, মোদের দাবি মানতে হবে নইলে গদি ছাড়তে হবে, আল্লাহকে করতে দিবে না, জি না। তাকওয়া আল্লাহ দান করেন, কাকে দান করেন? আল্লাহ বলেন উলাইকা, ওই লোকগুলোকে দান করি, আল্লাযীনা ইমতাহান আল্লাহ, আল্লাযীনা ইয়াকুদুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আল্লাহ বলেন যারা আমার নবীর তাজিম করে আমি তাদেরকে তাকওয়া দান করি। তাদেরকে কি দান করি? অতএব ইত্তাকুল্লাহর মানে
ঠিক আছে, প্রথম আমলগুলো ঠিক আছে, আমল সব ঠিক আছে, কিন্তু নবীরে বড় ভাই বলে, নবীকে কি বলে? বড় ভাইয়ের মতো সম্মান করো, পাড়ার চৌধুরীর মতো সম্মান করো। হ্যাঁ, নবী মাটির, নবী আলমা গায়েব জানে না, নবী মরে মাটি হয়ে গেছে। আরে বলেন না, এই বড় দাঁড়িয়া বড় দাঁড়ি নিয়ে নবী মাটি হয়ে গেছে, নবী মরে গেছে। আরে বান্দুদ কমবখত, কি মরে গেছে? জান চলে গেছে, মরে যায়, জান চলে গেলে মরে যায়। তো তোমরা ওলিকে ডাকো কেন, গৌসুল আজমকে ডাকো কেন? মরে গেছে না? এই ব্যাকলরা, আমরা মরাকে ডাকি না। তিন নম্বর পারা, তিন নম্বর পৃষ্ঠায় হযরতে খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি কি করে মরাকে জিন্দা করো বলো না, আমাকে একটু দেখাও না। বললে হবে না, দেখাইতে হবে। ইয়া রব আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ বলেন ন মানো তুমি, আওয়ালাম তুমি মানি মানি, আমার এটা একটু, এটা একটু শান্তি হওয়ার জন্য দেখতে চাই। তুই চারটা পাখি ধরো, জবাই করো, কুচি কুচি করো, কিমা বানাও, চতুর্দিকে পাহাড়ে ছড়িয়ে দাও, তারপর তাদের নাম ধরে ধরে ডাকো, দেখো কিভাবে চলে আসে। সুবহানাল্লাহ বলেন, পাখিগুলোকে জবাই করা হয়েছে, কিমা বানানো হয়েছে, পাখিগুলো তো মরে যায় নাই, মতে মরে যায় নাই, তো পাহাড়ে পাহাড়ে রেখেছে। এখন বলে ডাকো, সুম্মা দুহুন্না, ডাকো, হারে দেখতে হদ দে মরাকে, মরাকে। তাহলে দেখা যাচ্ছে মরাকে ডাকা, বলেন না মোরাকে ডাকে জয় সাসু, তো তো তুমি বলে মোরাকে ডাকিও না, তুমি জানো না, তুমি জানো না, তুমি যাকে মরা বলছো আল্লাহ তাকে মরা বলে নাই, আল্লাহ মরা বলেছে। নিন্নে কালা তুসমিউল মাউতা, হে আমার হাবিব, আবু জেহেল মরা, আবু লাহাব মরা, উতবা মরা, সাইবা মরা, যত কাফের, যত মুনাফিক, যত বেঈমান, যত বিয়াদব, সবাই মরা। সিদ্দিক আকবর জিন্দা, ফারুক আজম জিন্দা, ওসমান জুন্নুরাইন জিন্দা, মাওলানা আলী শের খোদা জিন্দা, হাসানি করিমান জিন্দা, হযরতে ফাতেমা যুহরা জিন্দা, আল্লাহর প্রিয় নবীর আওলাদরা জিন্দা। ইমানদারেরা, সুন্নি মুসলমানেরা কবরে যাবে জিন্দা 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 জিন্দা। এমনি বললাম, সব কিছু করলাম, কিন্তু নবীর সামনে বেয়াদবি করলাম, হবে? এগুলোর কোনো দাম আছে? এগুলোও লাগবে, নবীর সামনে সম্মানও লাগবে। আল্লাহ বলেন, ওয়াকুনু মাসাদিকিন, বান্দা আকিদাও শুদ্ধ করলি, ইমানও আনলি, তবে কিন্তু যে কোনো সময় তোর আকিদাটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক কিনা? অনেক কষ্ট করে পয়সা উপার্জন করেছেন দুবাই গিয়ে, সব কিছু আসার সময় হাই জাকা জাপটা মেরেছে, আল্লাহ বলেন খবরদার, ওয়াকুনু মাসাদিকিন, তুমি একটু নিরাপত্তা বাহিনীর সাথী হয়ে যাও। এ সাদিকিন মাদিকিন এতিকিন কথা ইন্তর্জুমে করিলা বাজে না, সাদিকিন মানি নিরাপত্তা বাহিনী। আমাদের উপর ডাকা ডালে আমাদেরকে ডাকাতি করার জন্য চেষ্টা করে শয়তান এবং তার দোসররা, আর সেখান থেকে হেফাজত করেন আল্লাহর নবী এবং নবীর অনুসারী আউলিয়ায়ে কেরামরা। আল্লাহ বলেছেন 14 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায়, এই শয়তান, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, সবার সাথে তুই ডাকাতি করতে পারলেও আমার যারা বান্দা তাদের সাথে কিছু করতে পারবি না, যাদের সাথে কিছু করা যায় না সেই বান্দাদের মাঝে অন্যতম একজন হচ্ছে সৈয়দ মোহাম্মদ তাইয়্যিব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যার সান্নিধ্যে থাকলে এই বাতিলরা কিছুই করতে পারবে না। সাচ্চা আলেম কি? সাচ্চা আলেম তৈয়ার করো। হুজুর কেবলার এই বাণীর বাস্তবতা কি? সাচ্চা আলেম মানে কি? কোরআন শরীফের তর্জুমা করা, হাদিস শরীফের তর্জুমা করা, এগুলো করতে পারলেই কি সাচ্চা আলেম? সে পাবে না। কোরআনে পাকের ভেতরের মগজ জেনে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন না, আল্লামা রুমি বলেছেন, মানসে কোরআন মগজরা বরদাশতম
উস্তুখারা পেশ সক আন্দা খতম। আমি কোরআনের থেকে কোরআনের মগজ যেটা সেটা তুলে নিয়েছি, শূন্য হাড্ডি নলা কুত্তার সামনে ছুড়ে মেরেছি। আল্লামা রুমি কি মগজ পেয়েছেন, মগজ সেটা কি? ওনার কাছে অনুরোধ করলাম, হুজুর একটু বলেন না কোরআনের মগজ কি। উনি বলছেন, মগজে কোরআন রুহে ইমা, মগজে কোরআন রুহে ইমা জানে দিন, হাসতে হবে রহমতুল লিল আলামিন, সলাতু ইয়া মগজে কোরআন। কোরআনের মগজ যেটা পেয়েছি, রুহে ইমা, ইমান তাজা রাখার যে রু আমি পেয়েছি, জানে দিন তোমার যে বাইরের আমল যেগুলা, সেই দিনের যেটা জান যেটাই নাম দাও ওটাকে দিনের জান বলো, ওটাকে ইমানের রু বলো, ওটাকে কোরআনের মগজ বলো, তিনটা নাম যেটাই বলো তার বাস্তবতা হলো হাসতে হবে রহমতুল্লিল আলামিন। রহমতুল্লিল আলামিনের নিখাত নির্ভেজাল প্রেমের নাম, সেটাই দেওয়ার জন্য শাহীন শাহ শ্রীকোট এই চট্টগ্রামে জামিয়া দিয়েছেন। এটা মনে করবেন না যে শাহীন শাহ শ্রীকোট শ্রীকোটের পাহাড়ে আছে। একবার গিয়েছিলাম, আমাদের সেক্রেটারি মহোদয় উনিও ছিলেন, ওনাদের সাথে গিয়েছিলাম আর কি। 1999 সালে আমাদের আনসারি সাহেব ছিলেন, আমাদের মুফতি আব্দুল আজিজ সাহেব ছিলেন, আর তো নসিবে ধরতেছে না। আমার মুর্শিদে করিম বলেছেন, ওই পীর কি পীর যে নিজের নখের মধ্যে মুরিদের অবস্থা দেখেন না। আপনাদের বিশ্বাস আছে কি নাই? জি জি জি, বেলায়েতের নখদর্পণে যিনি মুরিদের সমস্ত অবস্থা দেখতেছেন উনি আমাদের শাহীন শাহ শ্রীকোট আওলাদ রসুল। আল্লাহ ওনার মকসদ যে যে উদ্দেশ্যে উনি এই দূরান্তে এসে যেখানে যার রিজিক উনি সেখানে, সঞ্জার থেকে আজমিরে এসেছেন গরিব নামাজ, ইয়ামান থেকে বাংলাদেশের সিলেটে এসেছেন হযরতে শাহে জালাল মুজাররদ ইয়ামানি। সুবহানাল্লাহ বলেন না? ওই বাতিল মাওলানা বাতিল পীরেরা, এখানে যদি তোরা আমার নবীর শানে গুস্তাখি না করতি, বেয়াদবি না করতি, মানুষের ঈমান নিয়ে ছিলিমিলি না খেলতি, তো আমার আল্লাহ আমার নবীর নূরানি সন্তান সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, সৈয়দ মোহাম্মদ তাহির শাহ সাহাবের শাহ সহ আওলাদ রাসূলকে এখানে পাঠাতেন না। তোদের বাতুলতা থেকে হেফাজতের জন্য আল্লাহ আওলাদ রাসূলকে প্রেরণ করেছে। আল্লাহ আমাদেরকে সেই দরবারের সাথে আমাদের অন্তরের সম্পর্ক যেন আমরা রাখতে পারি, তৌফিক দান করুন। জামিয়ার খেদমত আমরা যা করছি, আমাদেরটা, আপনারা যা করছেন আপনাদেরটা, আপন আপন অ্যাঙ্গেল থেকে আমরা যেন জামিয়ার খেদমত, শরীয়ত তরিকতের খেদমত, সেটা আঞ্জুমানের আকারে হোক, সেটা গাউসিয়া কমিটির ব্যানারে হোক, সেটা দাওয়াতে খায়ের রূপে হোক, সেটা আঞ্জুমান সিকিউরিটি ফোর্স এএসএফের ওই ব্যানারে হোক, যেভাবেই হোক আমরা যেন সেই খেদমত আঞ্জাম দিতে পারি। আল্লাহ আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সময় নষ্ট করার জন্য আমি আপনাদের খেদমতে ক্ষমা প্রার্থনা করছি, আমাদের আমার মুরব্বীদের খেদমতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।